নমস্কার বন্ধুরা, আমি অরিন্দ্র মন্ডল। আমার চ্যানেল টেকনিক্যাল অনিতে আমাদেরকে স্বাগত জানাই। আজ আমি একটা ডিফারেন্ট প্রোডাক্ট আনবক্সিং করতে চলেছি। যদি আপনি ভিগো ক্রিয়েটর বা টিকটক ক্রিয়েটর হয় তাহলেও এই প্রোডাক্টটি কিন্তু আপনার কাজে লেগে যাবে। এই বিশেষত আমি আজকে আনবক্সিং করতে চলেছি টাইপো স্ট্যান্ড। আপনি যদি একজন ভিগো ক্রিয়েটর বা টিকটক ক্রিয়েটর বা ইউটিউব ক্রিয়েটর হন তবে ক্যামেরা হোল্ড করার জন্য এই টাইপো স্ট্যান্ডের খুবই দরকার হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের আনবক্সিং শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লিপকার্টের তরফ থেকে কিন্তু প্রোডাক্টটি আমার কাছে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লিপকার্টের লোগো, এখানে প্রোডাক্টটির নাম এবং কোয়ান্টিটি সব লেখা আছে। চলুন বন্ধুরা, এটা আমরা এখন আনবক্সিং করে নিই। সেজন্য আমরা দেখতেই পাচ্ছেন আমার নাইফে করে এখন কেটে নিচ্ছি প্রোডাক্টের প্যাকিংটা। আমরা দেখতে পাচ্ছি যে ফ্লিপকার্টের প্যাকিং এর ভেতরে কিন্তু আমাদের টাইপো স্ট্যান্ডের প্যাকিংটা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে টাইপড 3110 মেড ইন চায়না, অর্থাৎ এটা ইন্ডিয়ার প্রোডাক্ট নয়, এটা চাইনিজ প্রোডাক্ট, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এদিকে কি লেখা আছে আমরা এখন দেখিনি। এখানে লেখা রয়েছে টাইপড 3110 3OA হেড বিল্ট ইন লেভেল 4 সেকশন অ্যালুমিনিয়াম লেগস কুইক লিভার লক। এখানে বিভিন্ন MM গুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে 400 গ্রাম এর চেয়ে এর ওয়েট। এটা আমরা এখন খুলে নিচ্ছি। দেখুন ভেতরে আর কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইপো স্ট্যান্ড একটি ব্যাগের মধ্যে এসেছে। এটা হচ্ছে তার মাউন্ট হোল, আমরা রেখে নিচ্ছি। আর আমাদের এটা হচ্ছে আমাদের মেইন টাইপো স্ট্যান্ড, এটা আমরা এখন খুলে নিচ্ছি। DSLR হোল্ড করার জন্য এখানে লক দেওয়া হয়েছে ক্যামেরাটিকে ফিক্স করার জন্য, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে নিচের পশ্চিমের লেগের লেন্থ বাড়ানোর জন্য একটা করে লক দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো খোলার জন্য এদিকে প্রথমে টানতে হবে, তারপর নিচে টানতে হবে, তাহলেই কিন্তু লেগটা বেড়ে যাবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা সমস্ত লেগগুলোকে খুলে নেবো। আপনার ইচ্ছা মতো সাইজে কিন্তু আপনি সেট করতে পারবেন আপনার ক্যামেরাটাকে, এই লেগগুলোকে ছোট বড় করে। ঠিক আছে, এবার আমার মোবাইলটা হোল্ড করে আপনাদের দেখাবো। সাজিনা এই মোবাইল হোল্ডারটা এখানে লাগিয়ে নিতে হবে, এবং এই নিচের পশ্চিমে যখন লক আছে এটাতে করে কিন্তু আপনারা টাই দিতে পারবেন। এবার এখানে আমার ক্যামেরা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনার ভিডিও শুট করার জন্য মোবাইলটাকে এইভাবে ধরতে হবে এবং মোবাইলটা এভাবে ফিট করে নিতে হবে। তার জন্য এই নিচে এখানে পশ্চিম দেওয়া আছে, এটাকে দিয়ে কিন্তু চলুন প্রোডাক্টের এবার আমরা ওভারভিউ দেখে নিই।
ভিডিও ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে আমি প্রোডাক্টটির লিঙ্ক দিয়েছি, সেখান থেকে মনে করলে আপনারা প্রোডাক্টটি কিনতে পারেন। সব বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে লিখে দেবেন কেমন ধরনের ভিডিও আপনারা পেতে চাইছেন, আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো থ্যাংক ইউ, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।